কুমিল্লার যুবলীগ নেতা জামাল হোসেন হত্যা মামলায় এজাহারভুক্ত নয় আসামির মধ্যে তিনজনকে গ্রেফতার করেছে র্যাব তারা হলেন ইসমাইল শাহিনুল ইসলাম ও আলম সংবাদ সম্মেলনে র্যাব কমান্ডার তানভীর মাহমুদ পাশা জানান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আলাদা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বাকিদের ধরতেও জোর চেষ্টা চলছে গেল ত্রিশ এপ্রিল দাউদকান্দির গৌরীপুরে বাজারে বোরখা পড়া তিন দুর্বৃত্ত তিতাস উপজেলা যুবলীগ যুগ্ম আহ্বায়ক জামাল হোসেনকে গুলি করে হত্যা করে